হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা হোয়াটসঅ্যাপকে সিকিউর করে তোলার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যেন গুরুত্বপূর্ণ SMS কেউ দেখতে না পারে তার জন্য আমরা অনেক ধরনের পিন প্যাটার্ন পাসওয়ার্ড ইউজ করে থাকি। তো ফ্রেন্ডস, আপনারা যারা এই পিন প্যাটার্ন পাসওয়ার্ড ইউজ করে থাকেন, তো আপনাদের পিন প্যাটার্ন পাসওয়ার্ড আপনাদের বন্ধুদের অনেকেরই জানা থাকে বা আপনি কোন ধরনের প্যাটার্ন পাসওয়ার্ড লাগা আপনার ফোনে, তো সেই বিষয়ে তাদের একটু অভিজ্ঞতা বেশি থাকে। তো ফ্রেন্ডস, তারা সহজেই এই পিন প্যাটার্ন পাসওয়ার্ডকে অ্যাক্সেস করে আপনার হোয়াটসঅ্যাপে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বন্ধু বা ইন্ডিভিজুয়ালি কোনো হ্যাবিট ব্যক্তির SMS সহজে ইজিলি অ্যাক্সেস করতে পারে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের এমন একটি ট্রিক্স অ্যান্ড এমন একটি টিপস আজকে দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপের আই ট্রিক্স। তো এর মাধ্যমে আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের SMS লক করে দিতে পারেন, অ্যান্ড আপনার বন্ধু যদি তারপরেও সেই আপনার হোয়াটসঅ্যাপ ভিজিট করে আপনার গার্লফ্রেন্ডের SMS চাইলেও সে দেখতে পারবে না। তো সিম্পলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লক হয় এই SMS। তো আমি এই জন্য আমার হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি যে কোনো একটা ফ্রেন্ডকে নিলাম, তো আমি উপরের ফ্রেন্ডটাকে নিলাম। তো সিম্পলি আমি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ওর হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস করতে পারছি না, কারণ এখানে লক করা আছে। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওর হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস করতে পেলাম। তো তারপরে আমি ব্যাক হয়ে আমার এক বন্ধু সজল নাম, আমি তার হোয়াটসঅ্যাপে গেলাম, ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে, দেখতে পারছেন ফ্রেন্ডস এখানে পাসওয়ার্ডস আসছে। আমি পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ খুলছে, এখন আমি এর সঙ্গে সমস্ত চ্যাটিং করতে পারবো, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, আপনারা যদি এইরকম সেটিংস আপনার ফোনে বা আপনার হোয়াটসঅ্যাপে এনেবেল করতে চান, যে ইন্ডিভিজুয়ালি আপনার গার্লফ্রেন্ডের ক্ষেত্রে এইরকম সেটিংস প্রয়োগ করতে চান বা আপনি আপনার কোনো হেভিওয়েট ব্যক্তির ক্ষেত্রে বা হেভিওয়েট ব্যক্তির চ্যাট লক করতে চান, তো অবশ্যই পারবেন। তো ফ্রেন্ডস, যদি আপনারা এই সেটিংসটা এনেবেল করতে চান, তো অবশ্যই ভিডিওটাকে পুরোপুরো দেখবেন অ্যান্ড স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই সেটিংসটা এনেবেল করবেন। তো ফ্রেন্ডস, এর জন্য করতে হবে কি, আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন বা প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে পারেন লকার ফর হোয়াটসঅ্যাপ। দেখতে পাচ্ছেন এখানে সাজেস্টে এসে গেছে। তো আপনাকে করতে হবে কি, এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর ওপেন করবেন। তো আমি অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাকে করতে হবে কি, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আমার পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমার পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে করতে হবে কি, একটা রিকভারি ইমেল চাইবে, তো আপনাকে রিকভারি ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেল দিলাম লাইক ইমেল দিয়ে আপনাকে সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পর আপনাকে অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে এই অ্যাপ্লিকেশনটির পারমিশন অন করে দিতে হবে। তো লাইক আমি এখানে আমার অ্যাপ্লিকেশনটির পারমিশন আমি অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর ওকে করে আপনাকে অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনাকে এই অ্যাপ্লিকেশনটি থেকে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাকে করতে হবে কি, এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি যাকে বা আপনার গার্লফ্রেন্ডকে যদি আপনি লক করতে চান, তো তাকে সার্চ দিয়ে নেবেন। আমি সিম্পলি একে লক করতে চাই। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, চ্যাট গ্রুপ অ্যাডেড ফর সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে লিটন অ্যাড হয়ে গেছে। তো তারপরে যদি আপনি অন্য কোনো ব্যক্তিকে অ্যাড করতে চান, তো আবার প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি লাইক এবার হাবিবকে অ্যাড করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হাবিবকে আমি অ্যাড করলাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন উপর থেকে হাবিব এসে গেছে। তো এখন আমি হাবিবের চ্যাটে যাবো। তো দেখতে পাচ্ছি যে এখন হাবিবের চ্যাট ওপেন হয় কি না উইদাউট পাসওয়ার্ড ছাড়া। তো আমি এই জন্য আমার পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিলাম হোয়াটসঅ্যাপটাকে। ওপেন করার পর আমি এখন সার্চ বারে হাবিব লিখলাম। হাবিব লেখার পর আমি এখানে হাবিবে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা এইভাবে আপনার ফ্রেন্ডসকে বা আপনার গার্লফ্রেন্ডের চ্যাটকে লক করতে পারেন ইজিলি। তো এর ফলে আপনার গার্লফ্রেন্ডের চ্যাট বা আপনার ফ্রেন্ডসের চ্যাট কেউ দেখতে পারবে না। তো ফ্রেন্ডস, আশা করি নিশ্চয়ই ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি বুঝতে না পারেন, তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অ্যান্ড এই ভিডিও থেকে আপনার সামান্য কিছু উপকারে আসে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।